জীববিজ্ঞান ক্লাসে সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় খাদ্য পুষ্টি ও পরিপাক অধ্যায়ের খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং রাসায়নিক পদার্থের ব্যবহার নিয়ে। অর্থাৎ আমরা আমাদের নিজেদের প্রয়োজনে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে রাখি, কারণ আমাদের যে খাদ্য সেটা হয়তো একদিনেই শেষ হয়ে যায় না। কোনো কোনো খাদ্য দীর্ঘদিন আমাদের সংরক্ষণ করতে হয়, কোনো কোনো খাদ্য আমাদের দুই চার দিন সংরক্ষণ করতে হয়। কাজে এই সব খাদ্যের পচন রোধে এবং যাতে খাদ্যের গ্রহণযোগ্যতা এবং খাদ্যমান অধিক থাকে সেজন্য আমাদেরকে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করতে হয়। এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ এবং খাদ্যের চর্বিজাতীয় অংশের জারণ রোধ করতে পারি। খাদ্য সংরক্ষণ যেরকম আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, আচার সংরক্ষণ বিভিন্ন রকমের আচার, কারণ আমরা জানি যে আম, জলপাই বা রসুন, মরিচ এগুলো সব সিজনাল, এগুলো দীর্ঘদিন থাকে না, কিন্তু এদেরকে আচার হিসাবে রাখলে দীর্ঘদিন থাকে। তো আমরা খাদ্যকে সংরক্ষণের জন্য নানা রকম পদ্ধতি ব্যবহার করতে আমরা কয়েকটা পদ্ধতি দেখতে যাচ্ছি এখানে। যেমন ভিনেগার, এটা ভিনেগারে ভিজে রাখলে খাদ্যদ্রব্য দীর্ঘদিন থাকে। আমরা এখানে ফ্রিজ দেখতে পাচ্ছি, আমরা ফ্রিজের ভিতর ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজ দেখতে পাচ্ছি, এখানে আমাদের খাদ্য বেশ কিছুদিন সুরক্ষিত থাকে। তো এখানে আমরা ফ্রিজ দেখতে পাচ্ছি, ফ্রিজে মাছ এবং মাংস এসব আছে। তো আরও কিছু খাদ্য সংরক্ষণের উপায় আছে, যেটা হলো যেমন লবণ দিয়ে মাছ সংরক্ষণ। আমাদের বাংলাদেশে যেসব এলাকায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় সামুদ্রিক এলাকায়, তারা লবণ দিয়ে মাছকে সংরক্ষণ করে থাকে। এবং আমরা দেখেছি যে বাজারে যে নুনতা ইলিশ পাওয়া যায়, লবণযুক্ত ইলিশ পাওয়া যায়, সেটা কিন্তু তাদের কাছে দীর্ঘদিন ওইভাবে নষ্ট না হয়ে তাদের কাছে থাকে। কাজে এভাবে লবণ দিয়ে মাছকে সংরক্ষণ করা যায়। আরও কিছু উপায় আছে মাছকে, যেমন মাছের শীদল, এটা হলো সামুদ্রিক এলাকায় করা হয়, মাছকে এভাবে সংরক্ষণ করা বিশেষ প্রক্রিয়াতে। ক্যানিং বা কৌটাজাতকরণ, এ পদ্ধতিটা পাশ্চাত্যে বা বিদেশে খুব বেশি প্রচলিত। কৌটার ভিতরে একটা দীর্ঘ সময়ের জন্য খাদ্যদ্রব্যকে রাখা যায়। স্মোকিং বা ধোয়া দিয়ে সংরক্ষণ, এটা বিশেষ একটা পদ্ধতি বাংলাদেশে প্রচলিত আছে। তো আরও যেসব পদ্ধতিগুলো আছে, তো যেমন চিংড়ির নাপতে বরফ দিয়ে শীতলীকরণ, এসব আছে। তো এখন আমরা খাদ্য সংরক্ষণে কিছু রাসায়নিক পদার্থও ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের অনুমোদিত। এগুলো আমরা দেখতে চাচ্ছি কীরকম, যেমন সোডিয়াম নাইট্রেট দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। আরও যেসবগুলো আছে সেগুলো আছে সোডিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম বাই সালফেট, তো তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় পদার্থ, এগুলো দিয়ে আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি। তো এরপর কিছু খাদ্য, কিছু রাসায়নিক আছে যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকারক এবং এগুলো অনুমোদিত নয়, কিন্তু তারপরে এগুলো ব্যবহার করা হয়। যেমন কীটনাশক, এটি মানব দেহের জন্য ক্ষতিকারক কিন্তু তারপরেও ব্যবহার করা হয়। তো সরবেট বা রং, এটা ব্যবহারযোগ্য, কিন্তু আমরা যে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো আসলে কারখানাতে বা ফ্যাক্টরিতে, কাপড়ের ফ্যাক্টরিতে ব্যবহৃত রং, সেটা কিনা সুতা বা কাপড় রং করতে ব্যবহৃত হয়। তো এই রঙগুলোও কিন্তু আমাদের খাদ্যদ্রব্যতে ব্যবহার করা হয়ে থাকে, যেটা কিনা মানব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ, কিন্তু এগুলো তারপরেও ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো খাবারে ব্যবহার করা, যেমন
ফলের ভিতর যদি এই সব রাসায়নিক ব্যবহার করে তাহলে সেই ফল মানুষের জন্য হুমকিস্বরূপ হয়ে যায়। তো এখানে আমরা কার্বাইড দেখতে পাচ্ছি যে কার্বাইড দিয়ে ফল দীর্ঘ সময় রাখা যায় বা পাকানো হয়, কিন্তু এই কার্বাইড কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। বা সীসাকেও ব্যবহার করা হয় বিশেষ কাজে, যেটা কিনা মানব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তো আরও একটা জিনিস আছে, হলো ফরমালিনের ব্যবহার অনেক বেশি। তো ফরমালিন যেসব কাজে বেশি ব্যবহার করা হয়, লাশ সংরক্ষণে ব্যবহার করা যায়, লাশ দীর্ঘদিন ফরমালিনে ভিজে রাখলে পরে সে লাশটার কোনো ক্ষতি হয় না। তো এরপর ওই কিছু কিছু মানে ফটো জাতীয় জিনিস তৈরিতে ফরমালিন ব্যবহার হয় ছবি তোলাতে। তো এটা হলো মর্গের লাশের সংরক্ষণে ফরমালিনের ব্যবহার। তো ফরমালিনের কিছু খারাপ ব্যবহার আছে, সেগুলো আমরা দেখছি। যেমন এই যে খাবারে দেওয়া হয় বা এই যে সবজি বা ফলের ভিতরে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় যাতে করে ওই ফলটা দীর্ঘদিন পচন থেকে মুক্ত থাকে। বা আমরা মাছে ফরমালিন দেওয়া হয় সেটা আমরা জানি অনেক আগে থেকেই, এবং এটা নিয়ে আমাদের অনেক মানে আলোচনা হয়েছে আর কি। ফলে কার্বাইড দেওয়া হয়, ফলে ফরমালিন ব্যবহার করা হয়। তারপর তো এই ফরমালিনগুলো সবই কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো এই সব অননুমোদিত যেসব রাসায়নিক আছে সেগুলো দ্বারা মানুষের কী কী ক্ষতি হতে পারে, যেমন ফরমালিনের জীবাণু মাছ ফল এইসব যেহেতু পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্ম দিতে পারে না বলে বেশ কয়েকদিন টাটকা থাকে। তো এই ফরমালিন মাছের কোষের সাথে যুক্ত হয়ে অন্য আরেকটা যৌগ তৈরি করে ফেলে, এবং মাছ ধোয়া হলেও ওই যৌগটা কিন্তু মাছের ভিতরে থেকে যায়, এবং রান্না করা মাছের সাথে ওই মাছ খাবার হিসেবে গ্রহণ করলে ওই যৌগটি মানুষের শরীরে স্থানান্তরিত হয় এবং এতে ক্যান্সার জাতীয় রোগের সৃষ্টি হতে পারে। কাজেই ফরমালিন এরকম খারাপ একটা জিনিস আমাদের জন্যে। তো কিডনি নষ্ট হয়ে যেতে পারে এই ফরমালিনযুক্ত বা এইসব রাসায়নিকযুক্ত খাবার খাওয়ার ফলে কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে পায়ে পানি আসতে পারে, পায়ে পানি ধরতে পারে, কিডনিতে সমস্যা হলে পানি আসা যা স্বাভাবিক, সে পানি আসতে পারে পায়ে। তো তোমাদের একটা দলীয় কাজ থাকতো এখানে, তো শ্রেণীকক্ষে থাকলে কাজটা সুবিধা হতো, দলবদ্ধ হয়ে স্বাস্থ্যযোগী আড়াতে ফরমালিন বিভিন্ন রঞ্জক পদার্থের এটা গণসচেতনমূলক পোস্টার তৈরি করা, যেটা এখন তত সম্ভব হচ্ছে না। তো আজকের আমরা এই পাঠ থেকে যে বিষয়গুলো জানতে পারলাম তাতে আমাদের পাঠ্যবইতে একটা চার্ট আছে, ভেজাল ও বিষাক্ত রাসায়নিক দ্রব্যের চার্ট, এটার উৎস এবং প্রতিকার বলা আছে। তোমরা এই উৎস এবং প্রতিকারগুলো পড়বে এবং ভালো করে জানার চেষ্টা করবে, এবং সবসময় চেষ্টা করবে যে ভেজালমুক্ত খাবার খাওয়ার জন্য, এবং যেসব খাবারে ভেজাল আছে সেগুলো থেকে সতর্ক থাকবে। তো এভাবেই আমরা আমাদের জীবনযাত্রাকে মানে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকে আমার পাঠ আমি এখানেই সমাপ্ত করছি, আর এরপরে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পরিপাকতন্ত্র এবং পরিপাক পদ্ধতি এই সব বিষয় নিয়ে আলোচনা করবো, যে বিষয়টা খুবই জরুরি। এবং এখানে একটা অংশ আছে দাঁত নিয়ে আমাদের আলোচনা হবে, এবং পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা হবে, এবং পরিপাক পদ্ধতি এবং আরও পরিপাক প্রক্রিয়া এসব বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। এবং এরপর আমাদের কিছু আন্তরিক কিছু রোগ ব্যাধি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই ক্লাস শেষ করছি, ধন্যবাদ সবাইকে।